মানুষকে মাফ করতে শিখুন, নাকি তাকে ছোট্ট ছোট্ট ভুলের জন্য সাজা দিতে। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরিম বাদশা। একবার এক রাজা ছিলেন যিনি সব দিক থেকে ভালো ছিলেন, কিন্তু একটা তার খুব খারাপ গুণ ছিল। ওই রাজ্যের কোনো প্রজা কিংবা ওই রাজসভার কোনো কর্মচারী যদি একটু ছোট্ট ভুল করতো, তাহলে তাকে নিয়ে গিয়ে রাজা সে একটা খাঁচার মধ্যে ফেলে দিত যেখানে 10টি ভয়ঙ্কর কুকুর থাকতো। রাজা 10টি ভয়ঙ্কর কুকুর পুষেছিল, যেগুলি মানুষ খেত আর রেখে যাকে ফেলতো তাকে খেয়ে নিত। তো এমন চলতে থাকে, সবাই ভাবে যে কীভাবে এই এর থেকে ছুটকারা পাওয়া যায়, কীভাবে এর থেকে বাঁচা যায়, কিন্তু কেউই কোনো সমাধান বের করতে পারছিল না। হঠাৎ একদিন মন্ত্রীর দ্বারা একটি ভুল হয়ে যায় এবং মন্ত্রী রাজার কাছে অনেক মাপ চায়, বলে যে দেখুন আপনার কাছে অনেক দিন ধরে কাজ করছি। কিন্তু রাজা যে ছিল সে বলে যে সবার জন্য যে নিয়ম তোমার জন্য সে নিয়ম, এবং তাকে নিয়ে যেতে বলে। কিন্তু সে বলে যে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করুন। বলে ঠিক আছে, বলো কী ইচ্ছা তোমার শেষ ইচ্ছা। বলে যে আমাকে 10 দিন সময় দিন, 11 দিনের দিন আমাকে ফাঁসি দেবেন কিংবা ওই কুকুরের কাছে ফেলে দেবেন। রাজা বলে ঠিক আছে, এতদিন কাজ করেছো, এইটুকু সময় তো তোমাকে দিতেই পারি। এবং 10 দিন সময় দেয়। 10 দিন পর মন্ত্রী আসে সকালবেলায়, তাকে নিয়ে গিয়ে রাজা সৈনিকদের সাথে নিয়ে যায় এবং কুকুরের কাছে ফেলে দেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এইটা যে কুকুরগুলা মন্ত্রীকে খাওয়া বাদ দিয়ে মন্ত্রী গা চাটছিল, মন্ত্রীকে ভালোবাসছিল। তো এই দেখে রাজা খুব অবাক হন এবং মন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে সব কী হচ্ছে মন্ত্রীমশাই। তখন মন্ত্রীমশাই বলে যে আমি এই 10 দিন ঠিক আপনাকে যেভাবে যত্ন করতাম ঠিক সেইভাবে কুকুরগুলোকে যত্ন করেছি। এই কুকুরগুলার গা ধুয়েছি, খাইয়েছি, ভালোবেসেছি, তাই আজ এ আমাকে খাওয়াবার দিয়ে আমাকে ভালোবাসছে। রাজা সব কিছু বুঝতে পারে এবং তাড়াতাড়ি মন্ত্রীকে খাঁচা থেকে বের করে জড়িয়ে ধরে। আমাদের সাথেও অনেকবার এমন হয় যে আমরা কাউকে খুব ভালোবাসি, কেউ আমাদের খুব ভালোবাসে, কিন্তু তাদের ছোট্ট ভুলগুলোর জন্য আমরা তাদের সাথে কথা বলা বন্ধ করে দিই, তাদের সাথে মেল রাখা বন্ধ করে দিই। তো ভালোবাসতে শিখুন, ক্ষমা করা পৃথিবীর সবথেকে বড় আর্টের মধ্যে একটি। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।